আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। চলে এসেছেন, কবে থেকে শ্রীচরণ হৃদয়ের উপর বসিয়েছি, অনেকদিন ধরে রয়েছি, আজ আপনি নিজে নিজে সাক্ষাৎ দিয়ে প্রণাম করার সুযোগ করে দিলেন আমাকে। মহাত্মা, আমি তো মানুষ মাত্র, আমাকে ভগবান বলে বন্দনা করবেন না? রাম, ঋগ্বেদে বলে একং সত্তা বিপ্রা কিং বদন্তি, সত্য একটাই হয়, কিন্তু জ্ঞানহীন জন তাকে বিভিন্ন নামে ডাকতে থাকে, অর্থাৎ ঈশ্বরই সত্য হয় যে বিভিন্ন রূপে দেখা দিয়ে থাকেন। এই অনেকের মধ্যে আপনিও তো একজন। যদি আপনার রূপে এই দেখতে হয় যে শ্রী বিষ্ণু বা শিব, এতে আশ্চর্যের কি আছে? এই জন্য আমি আপনাকে বন্দনা করছি। আপনার মন সেই অবস্থায় পৌঁছে গেছে যেখানে সাধারণ মানুষকেও ভগবান রূপে দেখতে পায় কেউ, এজন্য আপনি এরকম কথা বলছেন। কিন্তু এ সময় আমি নিজের কর্তব্যের পথ দর্শনের আর আপনার আশীর্বাদ পাওয়ার আকাঙ্ক্ষায় আপনার শ্রীচরণে এসেছি। ঠিক আছে, আপনি এই সময় মানব রূপে লীলা করতে চাইছেন, তাহলে তাই হবে। ভগবান, আপনি আপনার যে লক্ষ্য নির্ধারিত করেছেন, যে কর্তব্য আপনি বহু বছর ধরে পালন করছেন, আপনার এই কর্মরূপী যজ্ঞের পূর্ণ সফলতার জন্য আমার গুরুদেব ভগবান অগস্ত্যই আপনাকে আশীর্বাদ দিতে পারেন। আপনি ওনার দর্শন করুন। বহু বছর ধরে মনে আশা আছে মহর্ষি অগস্ত্যকে দর্শন করব। এখন আপনি কৃপা করে ওনার কাছে পৌঁছানোর পথ বলে দিলে আমি কৃতার্থ হই। অবশ্যই। গুরুদেব আমাকে আপনাকে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন, চলুন। আপনার কৃপায় আমারও গুরুচরণ দর্শন করার সৌভাগ্য প্রাপ্ত হবে, চলুন।
প্রভু, এটাই গুরুদেবের আশ্রম। দাদা, ওই দেখুন, এজন্য একটা প্রকাশ। হ্যাঁ, এই আভা কি করে এলো? সীতা, এ মহর্ষি অগস্ত্যের আধ্যাত্মিক তেজ গুঞ্জ। প্রত্যেক প্রাণীর আধ্যাত্মিক উন্নতি ও শক্তির অনুসারে ওর শরীর থেকে চারিদিকে এক জ্যোতিপুঞ্জের এক প্রকাশের ক্ষেত্র থাকে। যার শক্তি অধিক হবে, প্রকাশের ক্ষেত্র ততই বড় হবে। মহর্ষি অগস্ত্যের নিজের পরাক্রম আর ওনার শক্তি নিজের আরাধ্য গুরু শিবকেই উনি সমর্পণ করেছেন। একবার দেবতাদের সহায়তা করার জন্য মহর্ষি অগস্ত্য পৃথিবীর সাত সমুদ্র নিজের অঞ্জলি ভরে পান করেছিলেন। ভগবান অগস্ত্য, সব দানব সমুদ্রে লুকিয়ে আছে, যেখান থেকে ওরা যখন ইচ্ছা দেবলোক আক্রমণ করতে থাকবে। যতক্ষণ না ওদের সংহার করা হবে, দেবলোক সুরক্ষিত থাকতে পারবে না। যদি আপনি অল্প সময়ের জন্য সমুদ্রের জল সরিয়ে দিতে পারেন, তবে আমরা ওই দানবদের অবশ্যই বিনাশ করে দেব। আপনি এরকম করতে সক্ষম, আমরা আপনার শরণে এসেছি। আমাদের সাহায্য করুন প্রভু। তাই হবে। একবার পর্বতশ্রেষ্ঠ বিন্ধ্যাচল যখন অহংকারে সূর্যের রাস্তা আটকাবার চেষ্টা করেছিল, তখন মহর্ষি অগস্ত্য নিজের চরণতলে ওর দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। তখন থেকে অনবরত ওনার আদেশ পালন করে চলেছে, এই কারণে ওনাকে অগস্ত্য বলা হয়। আগম পর্বতম স্তম্ভিতি ইতি অগস্ত্য, যে হাত পর্বতকে স্তম্ভিত করে দেয় সেই অগস্ত্য। তাই নাকি? হ্যাঁ, একবার ভগবান শিবের বিবাহ দেখার জন্য যখন সব শক্তি ও সমস্ত জীব প্রাণীরা উত্তর দিকে চলে গেল, বলা হয় ভূমির ভারসাম্য হারিয়ে গিয়েছিল, তখন ভগবান শিবের আদেশে মহর্ষি অগস্ত্য বিন্ধ্যাচল পার করে দক্ষিণ দিকে আসলে একা ওনার শক্তির প্রভাবে ভূমির ভারসাম্য পুনরায় ঠিক হয়ে যায়। এই জন্য বলা হয় যে সমস্ত উত্তর ভাগের সমস্ত আধ্যাত্মিক বল আর জ্ঞান এক পাল্লায় রাখলে আর অন্য পাল্লায় একা মহর্ষি অগস্ত্য বসে গেলে, তবে দক্ষিণের পাল্লা ভারী হবে। স্বয়ং ভগবান শিব মহামণি অগস্ত্যকে পরম সুন্দর তামিল ভাষার শিক্ষা দেন। ¶¶
মহামনি অগস্ত্য নিজের মেধা শক্তির প্রয়োগে তামিলকে ব্যাকরণ বদ্ধ করে সংসারের শ্রেষ্ঠ ভাষা বানিয়ে দিয়েছেন। এই সংসারে ওনার উত্তম দান তামিল ভাষা, যেখানে উনি সমস্ত জ্ঞান সমর্পণ করেছেন। এইভাবে ভগবান অগস্ত্যই ব্রহ্মলোক থেকে কাবেরী নদীকে কমণ্ডলিতে নিয়ে এসেছিলেন, যা সমস্ত প্রাণীর উদ্ধারের জন্য গঙ্গা ন্যায় বয়ে চলেছে। ব্রহ্মা, ভগবান শিব আমাকে এখানে পাঠিয়েছেন। ওখানে আমাদের গঙ্গা যমুনার মতো মহান আর পবিত্র নদীর প্রয়োজন আছে। আপনি সর্বদা আপনার ভক্তদের উপর অনুগ্রহ করে থাকেন, সেই জন্য আমার প্রার্থনা স্বীকার করুন। তাই হবে মহাত্মা অগস্ত্য, লোক কল্যাণের জন্য তুমি যে প্রার্থনা করেছ তাকে আমি স্বীকার করছি। পরম পবিত্র আর ত্রিলোকের জন্য আমি তোমাকে কাবেরীকে আমি প্রদান করছি। প্রণাম পিতামহ, কি আদেশ আছে? কাবেরী কন্যা, আমি তোমাকে মহর্ষি অগস্ত্যকে প্রদান করছি। নিজের পুণ্য জলের দ্বারা দক্ষিণকে পবিত্র আর সমৃদ্ধ করো। যেখানে যেখানে তোমার নির্মল জলধারা বইবে, সে প্রদেশ তিন কাল সবুজে ভরা আর সমৃদ্ধ হয়ে থাকবে। এই আমার আশীর্বাদ। মাতা, আপনি আমার কমণ্ডলিতে প্রবেশ করুন, যাতে আমি আপনাকে পৃথিবীতে নিয়ে যেতে পারি। প্রাণী, জলজল, নবজল, ভূজল সমস্ত জীব সর্বদা আপনার পূজা করবে, আর কোনো প্রকার ভেদাভেদ ছাড়া ওরা আপনার আশীর্বাদ পাবে। গুরুদেবের আশ্রমে মিথ্যা বলে এমন ক্রূর, শট অথবা পাপচারী মানুষ এক মুহূর্ত থাকতে পারে না। ওনার কাছে ধর্মের আরাধনা করার জন্য অনেক দেবতা, যক্ষ, নাগ আর পক্ষী থাকে, আর মহর্ষি থেকে আধ্যাত্মিক পথের দর্শন পান। দাদা, এমন মহাত্মার দর্শন তো অনেক জন্মের ফলে পাওয়া যায়। অবশ্যই, তুমি সত্য বলেছ লক্ষণ। সুতিষ্ণু, গুরুবরের শ্রীচরণে নিবেদন করার কৃপা করে আমাদের তিনজনের দর্শনের কথা বলুন। অবশ্যই। মুনি অগস্ত্য, মুনি শ্রেষ্ঠ মহান, ধৈর্যশীল জ্ঞান বিদ্যান, বিনয়ের প্রণাম পরস্পরের নামে আশিস নে, আশিস দেবা,
राम लखन सीता संगे आश्रम पथे गुरु गंभीर चले আজ আর্য বংশের সূর্য অগস্ত্য আশ্রমে উদয় হল, আর চিরকালের অবিনাশ আজ পূর্ণ হল। হে মুনিদেব, বনবাসকালে মহামুনি ভরদ্বাজ, মহর্ষি বাল্মীকি, অত্রিমুনি, সতী শিরোমণি অনুসূয়া, সিদ্ধ জিতেন্দ্র সর্বাঙ্গ এবং অনেক মহর্ষি তপস্বী, মহান বিভূতি ও সৎসঙ্গে অতিক্রান্ত সময় জন্ম জন্মান্তরের পুণ্য থেকে প্রাপ্ত হয়। এর মধ্যে সুতিষ্ণুর সাহায্যে আপনার দর্শন তো আমার সাক্ষাৎ সর্বশ্রেষ্ঠ মহাদেবের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সমান। নিজের শিবকে প্রশংসা করাই সর্বত্র এক ভালো স্বামীর গুণ। হে রাম, তুমি এ রহস্য জানোই যে স্বয়ং ভগবান শিবের নাম যিনি সদা জপ করেন, ওনার কৃপাতেই তুচ্ছ প্রাণীর ভক্তি, শক্তি, জ্ঞান সব কিছু লাভ হতে পারে। এই বিনম্র স্বভাবই তো আপনার অলঙ্কার, আর আপনার মহানতা, আপনার মহিমা তো দেবতাদের থেকেও এগিয়ে। আপনার সূর্য সমান তেজস্বিতা, সমুদ্র শোষণ করার মতো তপস্বী আপনি। হে মহাবীর মহাত্মা, আপনার সিদ্ধির সামনে নত জানু হয়ে দেবতা, গন্ধর্ব, সিদ্ধ, ইয়তি আপনার উপাসনা করে ধন্য হয়ে থাকেন। আজ আপনার চরণতলে বসে জন্ম সফল হল আমাদের তিনজনের। এই দুর্লভ পুণ্য আমরা লাভ করলাম নিজেদের বনবাসের অন্তিম চরণে। যখন তোমার দণ্ডকারণে আসার সংবাদ পেয়েছিলাম, তখন হৃদয়ে একটা আশা ছিল যে এই আশ্রমে তোমার আগমন হবে, আর আমি তোমার দর্শনে নিজের চোখকে কৃতার্থ করে তুলব। আজ সেই আশা পরিপূর্ণ হয়েছে। তুমি 10 বছর পর্যন্ত দণ্ডকারণে ঋষিদের রক্ষার ভার গ্রহণ করেছিলে, আর তোমার বনবাসের যে অল্প সময় অবশিষ্ট রয়েছে তা তুমি আমাদের আশ্রমে থেকে অতিক্রম করো। এ আশ্রম রাক্ষসের আতঙ্ক থেকে মুক্ত। এখানে এসে হিংসায় উন্মত্ত পশুও নিজের হিংসা ভুলে যায়। তোমাকে নিজের তপস্যাতে আর সাধনায় এখানকার পরিবেশ সাহায্য করবে। এ আপনার বিশেষ অনুগ্রহ মণিবর। আপনার শ্রীচরণের ছায়ায় আধ্যাত্মিক জ্ঞান লাভ করব আর শান্তি পাব, এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? কিন্তু আপনি আপনার উদ্দেশ্য তো জানেন। আমি দণ্ডক বনকে রাক্ষস আর অসুর শক্তির অত্যাচার থেকে মুক্ত করার প্রতিজ্ঞা নিয়েছি। এই জন্য আমি নিজেকে এই পরম সুখ থেকে বঞ্চিত করায় দুঃখিত। তুমি ঠিক বলেছ রাম, আমি দেখেছি তোমার কার্য আর দেবতাদের উদ্দেশ্য এখনো সম্পূর্ণ হয়নি, আর উচিতও বটে। এই দণ্ডকারণ্যে তোমারই পূর্বপুরুষ মহারাজ দণ্ডক বাস করতেন। নরখাদক রাক্ষসরা এই সবুজে ভরা দেশকে নষ্ট করে দিয়েছে, অর্থাৎ আমি তোমাকে কর্তব্য থেকে বিমুখ করব না। নাথ, আমাকে এমন স্থানের কথা বলে কৃপা করুন যেখানে আমি প্রহরীর মতো রাক্ষসদের আসার রাস্তা আটকাতে পারি। এমন স্থান হল পঞ্চবটী, পবিত্র গোদাবরীর কূলে। এ স্থান অতি মনোরম, তুমি ওখানেই বসবাস করো। এর একটু দূরে রাক্ষস সৈন্যরা নিজেদের ছাউনি বানিয়ে রেখেছে। তুমি ওখান থেকে সমস্ত রাজ্যের সীমা রক্ষা করতে পারবে। Thank you.
রাম, আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে আগামী দিনে তোমাকে তোমার কর্তব্য পূর্ণ করার জন্য অনেক পরিশ্রম করতে হবে। অনেক বিপদ আসবে তোমার রাস্তায়। তোমাকে মহর্ষি বিশ্বামিত্র মুনি যে দিব্য অস্ত্র প্রদান করেছিলেন তার ব্যবহার তোমার জানা আছে, কিন্তু আমার কাছে যে অস্ত্র আছে তোমাকে তার বিদ্যা শিখতে হবে। এজন্য আমি তোমাকে সব কিছুই দিতে চাই। আমার সঙ্গে এসো। এটি হলো মহাধনুক, যে কোনো শত্রুর অস্ত্রকে পরাজিত করতে পারে। একে বিশ্বকর্মা স্বয়ং বিষ্ণুর জন্য বানিয়েছিলেন। ভবিষ্যতে তোমায় মহাপরাক্রমী আর অত্যন্ত মায়াবী রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হতে পারে। এর জন্য তুমি এই ধনুক গ্রহণ করো। এই দুই দিব্য তুমির, যা ইন্দ্রের কাছ থেকে লাভ করেছি আমি, এটি অক্ষয়। এর বাণ কখনো শেষ হয় না। এর চার বাণ শত্রু নাশ করে অদৃশ্য হয়ে যায় আর নিজের তুমিরে আবার ফিরে আসে। এ দুটি তোমাদের দুজনের জন্য, তোমরা গ্রহণ করো। অতি মনোভাবনা